মহকুমা শাসকের দপ্তরে বিজেপির ডেপুটেশন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের মাথা ভাঙা। সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল বিজেপি কর্মীরা। দুপক্ষের সংঘর্ষের জেরে আহত হন বেশ কয়েকজন। যদিও তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরা মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দিতে যাচ্ছিল, সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন তৃণমূল কর্মীরা। আচমকায় তৃণমূলের উপর হামলা চালায় বিজেপি। বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের উপর বোমাবাজি করে, চলে গুলি। আহত হন কয়েকজন তৃণমূল কর্মী। এরা বিডিও অফিসে না গিয়ে হঠাৎ করে সেখানে নেমে প্রথমে ওই দুটো ছেলেকে মারধর করে, তারপরে আরও কিছু ছেলে আমাদের ওখানে বসেছিল। তারা যখন বুঝতে পারে যে মারধর করছে, তারা ওই ছেলে দুটোকে বাঁচাতে গিয়ে আচমকা তাদের উপরও আক্রমণ হয়। আমাদের ছাত্রনেতা সম্রাট রায় তাকেও গুরুতরভাবে আক্রমণ করে। যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাঁদের দাবি, বিজেপি কর্মীরা মিছিলে যোগ দিতে আসার সময় বিজেপি কর্মীদের ওপর আক্রমণের চেষ্টা করে তৃণমূল কংগ্রেস। মাথা ভাঙা মহকুমা জুড়ে যে লাগাম ছাড়া সন্ত্রাস চলছে, যে অনেকের বাড়িঘর ভেঙে দিচ্ছে, অনেকে পিটাচ্ছে, উল্টো আমরা দেখছি যে আমাদের সাধারণ কর্মীদের যারাই মার খাচ্ছেন, যাদের বাড়িঘর ভাঙছেন, তাদেরই উল্টো আবার জামিন অযোগ্য ধারায় কেস তাদের বিরুদ্ধে দেওয়া হচ্ছে। এটা আমরা দীর্ঘদিন থেকে আমরা দেখছি, লক্ষ্য করছি। এদিন বিজেপির মিছিল আটকাতে ব্যারিকেড করে রেখেছিল বিশাল পুলিশ বাহিনী। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।